ইসলামী ব্যাংক সৌজন্যে দেশ রূপান্তরের বিশেষ আয়োজন বাণিজ্য মেলা প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসমাইল সিরাজি। দর্শক, বাণিজ্য মেলার আজ কিন্তু সতেরোতম দিন চলছে। সেই সতেরোতম দিনে কিন্তু একটি পরিবর্তন ঘটেছে আমরা যেটি দেখতে পেয়েছি। দর্শক, আপনারা জানেন যে 1 জানুয়ারি থেকে এই মেলা শুরু হলেও কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু একটি বিআরটিসির শাটল বাস সার্ভিস কিন্তু এই মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা চালু করা হয়। সেই বাস কিন্তু আমরা গত 9 জানুয়ারি আমরা দেশ রূপান্তরের ফেসবুক লাইভে কিন্তু আমরা বলেছিলাম যে মেলার ঠিক বিপরীত পাশে কিন্তু সেই বাস সার্ভিসটি আসলে গন্তব্য শেষস্থল হওয়া হয়। মানুষ কিন্তু আসলে এই এশিয়ান হাইওয়ে যেই মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয়ে তারা আসলে বাসে উঠতেন এবং বাণিজ্য মেলায় প্রবেশ করতেন। সেই চিত্র কিন্তু আজকে কিন্তু কিছু অনেকটাই ভিন্ন। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলার যেই পাশে রয়েছে কাউন্টার ঠিক সেই পাশ থেকে এই বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই স্থানটি কিন্তু আসলে তারা পরিবর্তন করে এই স্থান থেকে তারা আসলে বিআরটিসির যে শাটল বাস সার্ভিস রয়েছে যাত্রীদের সেবার জন্য সেই বাস কিন্তু আসলে এই জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আমরা এই এই স্থানান্তরিত বিষয়ে আমরা একজন বিআরটিএর কর্মকর্তার সাথে আমরা আসলে কর্মচারীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে কি কারণে এই মেলা মাঝ পর্যায়ে এই বাস সার্ভিস স্থানান্তরিত হয়েছে। আমি যদি একটু আপনার সাথে কথা বলতে চাই যে হঠাৎ আসলে কেন এই বাস সার্ভিস স্থানান্তরিত করা হয়েছে মেলায়। এখন স্থানান্তর একটি কারণে হয়েছে যে বিশেষ হইল আপনার মেন রাস্তাটা পার হওয়া আমাদের যাত্রী খুব সমস্যা হইতে যার কারণে আপনার ট্রাফিক সিগন্যাল নাই না থাকার কারণে আমাদের যে দর্শনার্থী আমাদের গাড়ির কাউন্টারে যাচ্ছে তাদেরকে বিরাট সমস্যা হচ্ছে। যেই সমস্যার কারণে মেলার কর্তৃপক্ষ আমাদেরকে ট্রান্সফার করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, প্রথম থেকে কি বিআরটিএর কোনো কার্যক্রম ছিল কিনা যে এই পাশে আসলে করার জন্য? এখন ওইটা এই ওই কার্যক্রমটা ছিল গত বছর, আমরা এই ডাইন পাশেই ছিলাম গত বছর যে আমাদের সর্বপ্রথম যে আমরা চালু করছি বাস, তো গত বছর এই পাশেই ছিলাম। তো এই বছর ফার্স্ট আমাদের কর্তৃপক্ষ চাওয়ার প্রেক্ষিতে তারা বলছে যে এই পাশে এই প্রাইভেট গাড়িদের পার্কিং থাকবে, আপনারা ওই পাশে স্থানান্তর করতে পারেন। তো আমরা চয়েসফুল ওই দিক দিয়ে আমরা করছি কর্তৃপক্ষের নির্দেশে, এবং আবার কর্তৃপক্ষের নির্দেশে কর্মে আবার আমাদের স্থান পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এই স্থানান্তরিত কারণে যাত্রীরা আসলে কিছু বলছেন কিনা? না, যাত্রী কীরকম হচ্ছে? যাত্রীর সুবিধা হয়েছে এদিক দিয়ে, মানে যাত্রী যেমন এইখান থেকে আমাদের বাস অফিসটা করছে, ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে যাত্রী সরাসরি মেলার মুখে সরাসরি চলে যেতেছে, আবার আবার মেলা থেকে বেরিয়ে সরাসরি আমাদের এই কাউন্টার থেকে টিকিট নিয়ে তারা সরাসরি আমাদের গাড়ি থেকে চলে যেতেছে। এখন কোনো রাস্তা পারাপারি হওয়া লাগতেছে না বিদায়ী, আর যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যভাবে আসা যাওয়া করতে পারতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন বিআরটিএর কর্মচারী কিন্তু আসলে বলছিলেন যে উনি আসলে কাউন্টারে দায়িত্বরত, তিনি বলছিলেন যে এই গত 15 দিন যাবত কিন্তু এই মেলার বিপরীত পাশে আসলে শাটল বাসের যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার এবং যাত্রীদের ওঠানামার জন্য যেই সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু কিছুটা লাঘব হয়েছে এমনটা কিন্তু বলছিলেন। যে এখন আসলে বাস থেকে নেমেই কিন্তু বাণিজ্য মেলার যে কাউন্টারগুলো রয়েছে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে প্রবেশ করছেন অনেকে, তারপর এদিক থেকে খুব সহজেই তারা কিন্তু আসলে বাণিজ্য মেলায় প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা বাণিজ্য মেলার আসলে যেই প্রান্তে এখন এই বাস সার্ভিসটি আসলে রয়েছে সেই প্রান্তে আমরা প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী কিন্তু আসছেন এই বিআরটিসি বাসে করে কুড়িল বিশ্ব রোড থেকে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে। সরাসরি প্রায় 50টি শাটল বাস সার্ভিস কিন্তু প্রতিদিন এই দর্শনার্থীদের জন্য চলাচল করছে। আমরা
আমরা দেখছি যে আসলে কুড়িল বিশ্বরুটের যেই শাটল বাস সার্ভিসটি রয়েছে সেই শাটল বাস সার্ভিসে কিন্তু দর্শনার্থীরা সারিবদ্ধভাবে তারা কিন্তু আসলে বাসে উঠছেন টিকিট কেটে। আমরা যদি এই অংশটুকু আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই, এখানে কিন্তু যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে যাত্রীদের এই আবারও কুড়িল বিশ্বরুট নিয়ে যাওয়া এবং কুড়িল বিশ্বরুট থেকে বাণিজ্য মেলার এই প্রাঙ্গণে নিয়ে আসার জন্য। আমরা দেশ রূপান্তরের ফেসবুকে কিন্তু আমরা প্রতিদিন বিশেষ বাণিজ্য মেলার আয়োজন আমরা প্রতিদিন সরাসরি সংযুক্ত হই এবং বিভিন্ন তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় কিন্তু গত 9 জানুয়ারি আমরা একটি সংবাদ আসলে লাইভ করেছিলাম, যেই চিত্রটি ছিল যে এই বিআরটিসির বা শাটল বাস সার্ভিস থেকে নেমে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণভাবে বাচ্চা এবং বয়সবৃদ্ধদের নিয়ে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হতে হয়, সেই রাস্তা পারাপার হতে কিন্তু অনেকটা দুর্ভোগের শিকার এবং যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের আসলে কথা বিবেচনা নিয়ে প্রশাসন এই বাণিজ্য মেলা আবারও এই বাণিজ্য মেলা মাঠে কিন্তু আবার এই বাস সার্ভিস চালুর ব্যবস্থা নিয়েছে। আমরা একজন বিআরটিসির কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, আমি একটু যদি আপনার সাথে কথা বলতে চাই, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা মেলা শুরু থেকে দেখেছিলাম রাস্তার ওপারে আসলে আপনাদের এই স্টপিস্টে বা ডিপুটি ছিল এই বিআরটিসির, সেই স্থানটি আবার আজকে গতকাল থেকে চেঞ্জ হয়েছে। এই যাত্রীদের আসলে আপনারা কিরকম সুবিধা আসলে অনুভব করছেন? এটা আর কি যাত্রীদের এবং জনসাধারণের সুবিধার্থে আর কি উপাশে থেকে আমরা এই পাশে আসছি। এখানে মেলার মেন গেট একবারই কাছে, আমাদের কাউন্টার থেকে একবারই কাছে, ওটা সমস্যা হতো বাচ্চা কাচ্চা মহিলা মানুষ রাস্তা মেন রাস্তা পার হয়ে যাতে এটা সমস্যা হতো। আমাদের বিআরটিসির কর্তৃপক্ষ মনে করছে যেহেতু ওখানে যাতায়াত রাস্তা মেন রাস্তা পার হয়ে সমস্যা হয়, মেলার কাছে কাউন্টারটা দিছে আমাদের বিআরটিসির কর্তৃপক্ষ আর কি, জনসাধারণের সুবিধার্থে আর কি এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই বিআরটিসির যেই শাটল বাস সার্ভিসটি রয়েছে সেই শাটল বাস সার্ভিসটি কিন্তু রাস্তার ওই পারে থাকায়, বিপরীত পাশে থাকায় কিন্তু আসলে কিছুটা দুর্ভোগ কিন্তু আমরা দেখেছি দর্শনার্থীদের কাছে। আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি জানেন যে এই গতকাল পর্যন্ত কিন্তু রাস্তার ওই পারে এই কাউন্টারটি ছিল, অনেকজনেই কিন্তু আমরা দেখেছি যে শিশু বা বিভিন্ন মানুষ কিন্তু আসলে রাস্তা পারাপার হয়েছেন। আজকে এই মেলা প্রাঙ্গণে এই বাস কাউন্টারটি আপনার আসলে কি মনে হচ্ছে যে এটা আসলে কিরকম দরকার ছিল এর আগে? না, মনে করেন আজকে ঠিক আছে, এ মনে করেন প্রতিদিন এরকম সার্ভিস আসলে মনে করেন জনগণের বা পাবলিকের এত একটা কষ্ট হয় না, ঠিক আছে। আর যদি মনে করেন শুক্র বা শনিবার দুদিনে হলিডে ছুটির দিন, ঠিক আছে, পশ্চিম আমাদের বাসটা একটু বেশি সার্ভিস দেওয়ার দরকার আর কি। এ কারণে যদি বেশি সার্ভিস দেয় তো আর কি জনগণের এই কষ্টটা আর কি হয় না আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা একজন যাত্রীর সাথে কিন্তু কথা বলছিলাম। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, যে আপনি জানেন যে এই বিআরটিসির কাউন্টার কিন্তু রাস্তার বিপরীত পাশে থাকায় অনেকজনই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হতো, আজকে গতকাল থেকে কিন্তু এই সার্ভিসটি এই মাঠে আবারও আনা হয়েছে, আসলে এটা কীরকম সুবিধা হয়েছে বলে আপনার মনে হয়? ভালো হয়েছে, ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন যারা আসলে এই শাটল বাস সার্ভিসে আসলে যারা যাত্রী তারা কিন্তু আসলে বলছিলেন যে রাস্তার বিপরীত পাশে থাকায় কিন্তু তারা কিছুটা ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হয়েছেন, এবং যারা বাণিজ্য মেলা থেকে বিভিন্ন পণ্য ক্রয় করেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তি নিয়ে কিন্তু রাস্তা পারাপার হয়ে সেই কাউন্টারে গিয়েছেন। তবে এই
গতকাল থেকে এই বিআরটিসির যেই শাটল বাস সার্ভিস সেটি আসলে স্থানান্তরিত হওয়ার কারণে কিন্তু আসলে সেই দুর্ভোগটা অনেকটাই কমে গেছে। মেলা প্রাঙ্গণ থেকে বের হয়েই আসলে ওনারা এই শাটল বাসে উঠতে পারছেন তেমনটাই আসলে ওনারা বলছিলেন। দর্শক, এই ছিল আসলে শাটল বাস স্থানান্তরিত হওয়ার আসলে কারণ আমরা জানানোর চেষ্টা করেছিলাম। আমরা আবারও যুক্ত হবো বাণিজ্য মেলার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে।